হ্যালো এভরি কেমন আছে সবাই চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে শনিবার বিকেলের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি শনিবার দুপুরবেলা দেখলেই গেছিলাম হচ্ছে পার্লারে তো আস্তে আস্তে এই ছটা ঘন্টা মতো বেজে গেছিলো এসেই পেয়েছিলো মানে বেজায় খিদে তাই জন্য দেখো আমি আর কিছু মানে না বানিয়ে ডাইরেক্ট পাঁচ মিনিটে ম্যাগি ম্যাগি নুডলস সেটাই খাচ্ছি এটা আটা ম্যাগিটা ওই জন্য একটু কালচে কালচে লাগছে আর কি তো হালকা মশলা দিয়ে এটাই আমি খেয়ে নিচ্ছি আর মোমো ওদিকে দেখো কাঁচা কাঁচা ম্যাগিগুলো ম্যাগি না ঠিক ওগুলো হচ্ছে আলাদা ওটা নুডলস ছিল সেগুলো নিয়ে খাচ্ছে ওর নাকি কাঁচাটা খেতেই ভালো লাগে তো এখানে দেখো সবাই টিভি দেখছিল মানে আমার দিদা মা আর এদিকে দেখো মোমো আয়নার এই ড্রেসিং টেবিলটার ওপর উঠে আয়না ধরে এমন টানাটানি কদিন আগে পড়লো ওদের কি আর বুদ্ধি আছে বলো বাচ্চা মানুষ একবার পড়বে আবার মানে ভুলে গিয়ে আবার সেই দুষ্টুমি শুরু করে দেবে তো ডিনারে সেরকম কিছু ছিল না কারণ সকালে হয়েছিল মাছ তো আমরা সকালের মাছ আর রাত্রে আর মাছ খেতে পছন্দ করি না সবাই খুব একটা তোমাদের দাদাভাই খায় আর আমাদের খুব একটা পছন্দ না তো দেখো তাই জন্য আমি চিকেনটা ভাবছি রান্না করবো তো মা মতো সব পেঁয়াজ রসুনগুলো সব কেটে কেটে দিচ্ছে আর আমি এদিকে দেখো মাংসে মশলাটা মাখাচ্ছি তো বেশি কিছু মশলা মাখাবো না মা বললো আজকে একটু পাতলা করে ঝোল কর একদম মানে চিকেনের যে পাতলা ঝোলটা হয় না এমনি সবসময় বলে কষা কষা বেশি ঝোল দিবি না শুকনো শুকনোই ভালো লাগে কিন্তু আজকে হঠাৎ বলল যে পাতলা করে কর তো আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে তাই মাখলাম বেশি কিছু মশলা মানে মাখিয়ে রাখলে তখন আবার ওই কষা কষা চিকেন হয়ে যায় তাই না তো আমি বেশি মশলা দিলাম না এইটা দিয়ে মাখিয়ে এবারে আমি বাদ বাকি জিনিসগুলো করব। তো দেখো সর্ষের তেলই তো রান্নাটা করছি আর তারপরে এবারে আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নেব তোমাদের দাদাভাই একটু ঘুমিয়ে পড়েছিল দুপুরে আমি বাড়ি ছিলাম না তো তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছিল তো এখন উঠে এখন চা বসাচ্ছে চা খাবে তো আমার পাশের গ্যাসেই চাটাও বসিয়ে দেবে আমাকে জিজ্ঞেস করছিল তুমি খাবে কি না আমি আবার চা খেতে অতটা পছন্দ করি না কখনো কখনও এমনি বর্ষা হলো কি মানে শীতকাল হলো তখন মানে মুঠ হলে তখন খাই বা খুব মাথা ধরলে তখন একটু আদা দিয়ে চা খেতে ভালোই লাগে কিন্তু নর্মালি আমি চা খাই না তো দেখো তোমাদের দাদাভাই নিজেই চাটা করছে আর এই টাইমটা মানে একসাথে থাকলে বেশ ভালোই লাগে সারা সপ্তাহ তো ছুটি ও অফিস যায় ছুটির দিন মানে খুবই কম পাওয়া যায় তো এই সময় আশেপাশে থাকলে বেশ কথাগুলোও বলা যায় আর কাজগুলোও সাথে সাথে চলতে থাকে তো দেখো আলুগুলো বেশ টুমন্ত তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর তুলে আমি গরম মশলা আস্ত গরম মশলা ফোড়ন দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তো ফোড়নটা একটু মানে গন্ধ বেরোলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি কি দিয়ে বলতো তোমার টমেটো তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেইটা কিন্তু আমি দিয়ে কষিয়ে তারপরে একবারে চিকেনটা দিয়ে দেব। তারপরে চিকেনটা একটু বাড়িয়ে বাড়িয়ে কষিয়ে কমিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম তো তোমাদের দাদা ভাই সবসময় কিন্তু খুবই সাপোর্টিভ আমি মানে যাই করতে চাই না কেন সেটাতে সবসময় খুব মানে ফুল সাপোর্ট পাই আর তাছাড়া ভুলভাল অনেকেরই অনেক রকম ভুলভাল চিন্তা ভাবনা থাকে মানে ভগবানের কৃপা বলো আর যাই বলো সেরকম ভুলভাল চিন্তাধারার লোকজনের সাথে আমার মানে পালা পড়েনি আর কি তো মানে অনেকের মানে হাজব্যান্ডরা থাকে কি মানে এমনি বউকে হয়তো খুবই ভালোবাসছে সব কিছুই ঠিক আছে কিন্তু তাদের মানে ভাবনা চিন্তায় কিছু অনেক সময় ভুল থেকে যায় কিন্তু মানে কি বলবো তোমাদের দাদাভাইয়ের কিন্তু ভাবনা চিন্তায় সেরকম কোনোই ভুল কখনোই আমি খুঁজে পাইনি সবসময় সঠিক মানে একজন সঠিক মানে একজন পরিণত মানুষের যেরকম ভাবনা চিন্তা হওয়া দরকার সব সময় সেরকমটাই পেয়েছি আমি তো যার জন্য মানে আমি খুবই লাকি বলতে পারো তো আমি এখন এদিকে দেখো চিকেনটাও দিয়ে দিলাম আর আরেকটা জিনিস মানে আমিও যেরকম ওর মানে ক্ষেত্রে কখনো কিছু জোর করি না ওর যেরকম ইচ্ছা করে সেরকম ও কখনো আমার কোনো ইচ্ছার বিরুদ্ধে কিছু জোর করে না তো সেইটাও কিন্তু ভালো মানে তোমার পার্টনার বলে যে তুমি তার উপরে তোমার নিজের ইচ্ছাটা চাপিয়ে দেবে সেটা কিন্তু সবসময় হয় না সেরকমভাবে কোনো রিলেশনশিপই মানে টেকে না তখন তোমার একটা দমবন্ধ ভাব লাগবে যে আমার ইচ্ছার বিরুদ্ধে কেন আমাকে এটা চাপিয়ে দিচ্ছে বা কিছু তো দুজনের ইচ্ছেটাকে এরকম রেসপেক্ট দেওয়াটা ভালো হ্যাঁ আমি যদি মানে কখনো ভুল কিছু করি তখন তো সেটা সব সময়ই বলবে তখন হয়তো আমার সেই মোমেন্টে খারাপ লাগলো কিন্তু পরে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমিই ভুলছিলাম তো দেখো এই কথাগুলো বলতে বলতে এই যে আরসেলান থেকে আবার পার্সেল নিয়ে আসলো আসলে কি বলতো এই টুকটাক ছুটির দিনে সন্ধ্যাবেলা একটু এদিক ওদিক অর্ডার করা হয় তো আর তো মানে আমি যে চিকেন রান্না করবো সেটা কিন্তু জানতো না তো ঘুম থেকে উঠেই সন্ধ্যাবেলায় আগে টিক্কা অর্ডার দিয়ে দিয়েছে আমাকে জিজ্ঞেস করছিলো আমি বলছি তুমি খেলে তাহলে দাও আমি আর কিছু বলিনি কারণ ইচ্ছা করছে যখন টিক্কা খেতে আমি আর বলিনি যে চিকেন রান্না করছি কারণ ও যে মানে চিকেন খেতে যে খুব পছন্দ করে তা না কিন্তু এই কাবাব টিক্কা এগুলো খেতে খুব ভালোবাসে আর আগের দিন একটা রেস্টুরেন্টে গেছিলাম সেখানকার টিক্কাটা একদমই ওর মন মতন হয়নি তাই জন্য আজকে একদম আর্সেলান থেকেই অর্ডার দিয়েছে আর আর্সেলানের কাবাব টিক্কা এগুলো তো সব খুব ভালো জানোই আমার আসলে টিক্কাটার থেকে তোমার ওই যে মালাই যে বাটার যেটা হয় না মালাই টিক্কা মালাই টিক্কা যেটা হয় বাটার ফাটার দিয়ে চিজ ফিজ থাকে সেইটা বেশি ভাল লাগে মানে আমার একটু স্পাইসি খাবার অতটা ভাল লাগে না আর তোমাদের দাদা ভাইয়ের আবার এই তান্দুরি চিকেন বলো তারপরে এই চিকেন টিক্কা এগুলো ভাল লাগে এমন না যে ও খুব স্পাইসি খেতে পারে কিন্তু এইগুলো মানে বেশ ভালোভাবে খায় তো ওদিকে মোমো কিন্তু মায়ের সাথে কোনার ঘরে আছে আর মা জানতো না যে আমরা এদিকে তোমার ইয়ে খাচ্ছি পরে এসে বলি কি আর্সেলানের প্যাকেট আসলে কোথা থেকে আরে তুমি তো জানোই না আমরা এরকম সন্ধেবেলা এই বসে বসে কাবাব খাচ্ছিলাম তো তারপরে দেখো এই যে চালটা ধুয়ে নিলাম অলরেডি দুপুরের কিছুটা ভাত ছিল তাই জন্য আমি এক কৌটো মতো চাল মানে ধুয়েছি অল্প করে ভাত করবো এই ভাতটাও গরম করে নেবো একসাথে তো দেখো চিকেনটা মানে চাপা দিয়ে রেখেছিলাম আলুগুলো একটু মানে নরম নরম হয়েছে কিন্তু তাও ভালো মতো নরম হয়নি কি আলু কে জানে এমনি ভালো আলু হলো তো তাড়াতাড়ি নরম হয়ে যায় এই আলুগুলো কিন্তু এখনও নরম হয়নি তো আমি তাই জন্য এখানে টক দই দিয়ে আবার চাপাটা দিয়ে রাখছি টক দইটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দেখলাম মা ফ্রিজ থেকে দইয়ের বাটিটা বার করে রেখে গেছে বললাম ও তাহলে হয়তো চিকেনে দেওয়ার জন্যই বার করে রেখে গেছে তাই দিয়ে দিলাম আবার অনেক সময় নাও দিই কারণ অনেকেই বলে মানে ননভেজ খাবারে দই অ্যাড না করাই ভালো মানে আয়ুর্বেদিক মতানুসারে আর কি তাই জন্য অনেক সময় আমি দই ছাড়াও কিন্তু রান্নাটা করি তো দেখো জলটা বসিয়ে দিয়েছি আর ওদিকে গিয়ে তখন দেখি মোমো আবার ওই ঘর থেকে বেরিয়ে সামনের ঘরে এসে এই যে কালার করছে এই দেখো জামা কাপড়ের ওর বক্সের যে ঢাকনাটা থাকে না সেইটার মধ্যে কত কিছু ফিগার এঁকেছে আর এই যে ঝুড়ির মধ্যে এই সব কালার পেন্সিলগুলো যেন নতুন অবস্থায় সব কাগজ খুলে ফেলে টেনে টেনে আর এরকম মানে নিয়ে নিয়ে ঘুরবে মানে বক্সের মধ্যে রেখে যে কিছু একটা করবে সেটা না আগে তো ওই মানে জামা কাপড় খুলবে কালার পেন্সিলের তারপর বক্সটাকে ছিঁড়বে তার তারপরে সব ঝুড়ি প্লাস্টিক এইসবের মধ্যে কিন্তু ওই কালার পেন্সিল গুলো নিয়ে ঘুরে বেড়াবে আর এখানে বসে দেখো ছবি আঁকছে কি জল গায়পড়া জলপড়া টিফিনে অনেক টেস্টি ভালো টেস্টি বাবাই বাচ্চাটা কি ওর হাত ধরে রেখেছে এটা কি ওর বাবা আর মা এসো আমাদের কাছে এসে আমাদের কাছে এসছো তো কি বলছো তো ওদিকে একটু মোমোকে দেখে আসলাম তারপরে এদিকে মানে চাপা খুলে দেখি মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে এরপর আমি জলটাও দিয়ে দেব তো আলুগুলো তুলে রাখি যেগুলো যেগুলো নরম হচ্ছিল আমি সেগুলো তুলে রেখেছি দুটো তিনটে আলু দেখলাম তাও হালকা শক্ত তো ওগুলো আমি রেখেই দিয়েছিলাম ভাবলাম যে ঝোলটা দিয়ে দিই আ তারপর নয় তুলবো আর এদিকে দেখো ভাতটাও মোটামুটি ফোটা হয়ে গেছে এক মানে একবারে তোমার ভাতও হয়ে যাবে এদিকে চিকেন হয়ে যাবে গরম গরম ভাত আর চিকেনের ঝোল খেতে তো মানে খুবই ভালো লাগে তাই না তোমাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে আর গরম গরম একদম চিকেনের ঝোল দিয়ে তাই না মাটন হলে আরোই জমে যেত বলো তবে আমার আবার রেগুলার মাটন খেতে অতও ভালো লাগে না আমার চিকেনটাই কিন্তু আমি বেশি মানে রেগুলার বেসিসে চিকেনটাই প্রেফার করি মাটনটা মাঝে সাজে খেলেই ভাল লাগে আবার রোজ রোজ মাটন হয়ে গেলে তখন একটা কীরকম অস্বস্তি হয় শরীরে জানো তো তো বেশিরভাগ চিকেনটাই তাই খাওয়া হয় তো ঝোলের মধ্যে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই দেখো আমার চিকেন একেবারে রেডি কী সুন্দর ফুটে কালারটা কি সুন্দর এসেছে বলো তো আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করেছি তবে একটা টমেটো দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এক চামচ খুব যে বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাও কিন্তু না এক চামচ দিয়েছি কিন্তু ওই মাংসটা রান্না আর তার কষানোতেই কিন্তু পুরোটা ডিপেন্ড করে তো অনেকক্ষণ তো আমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখো ওপর থেকে ডাকছি কোথায় গেলে দেখো সব আমার জামা কাপড়গুলো ছিল ওপরে দড়িতে এগুলো এখন সব মানে ভাজ করছিল বসে বসে জানো তো এই যে ভাজ করে সব নিয়ে আমার জামা কাপড় যেহেতু মেশিনে কাঁচা হয় ওই জন্য একবারে অনেকটা পরিমাণ জামা কাপড় একসাথে কাঁচা হয় কত ভালো ঘর পেয়েছি দেখো আমার জামা সব ওপরে মেলা ছিল শুকিয়ে গেছে ভাজ করা হয়নি সব হাঁস টাজ করে নিয়ে চলে এসেছে বলছে এখন আলমারিতে ঢুকাও তো দেখো একদম রেডি করে নিয়ে এসেছে জাস্ট আলমারিতে ঢুকিয়ে রাখবো চলো এবার আমরা খাওয়া দাওয়া পর্ব সেরে নিচ্ছি এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর আমার খুব একটা খিদে পাইনি আগে ভাবছি মোমোকে খাইয়ে তারপরে আমি খাবো ওদিকে আমি মোমোর জন্য মানে চিকেনটা জাস্ট তুলে নিয়েছি ঝোল টোল কিছুই মাখিনি কারণ একবারে লঙ্কা দিয়েই বানিয়েছিলাম আর লঙ্কা ছাড়া প্রথমে চিকেনে লঙ্কা না দিলে না তখন টেস্টটা অতটাও ভালো আসে না লাস্টে মানে ভেতরে অতটা ঝালটা ঢোকে না তাই না তাই জন্য আমি ভাবলাম যে একবারেই বানাই ঝাল দিয়ে ওকে জাস্ট মাংসটা দরকার হলে সেরকম হলে ধুয়ে দেবো কিন্তু ধোয়ার প্রয়োজন পড়েনি একটু জাস্ট ঝোলটোল মুছে ওই দেখো ঘি ভাত খাইয়ে দিচ্ছে আর মোমো তো একটু শুকনো শুকনো ভাত খেতেই পছন্দ করে ওর অত মানে ঝোল টোল দিয়ে মা মানে মাখিয়ে খেতে অতটাও ভাল লাগে না আর কি তাও দুপুরবেলা চেষ্টা করি মানে সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল বা সমস্ত রকম সবজি দিয়ে ডাল এই সব খাওয়াতে নইলে তো সবজিটা একেবারেই খাওয়া হবে না বলো তাই দুপুরে সেটা চেষ্টা করি কিন্তু ওই রাতে বা সকালে খেলে এরকম সাদা ভাতই বেশিরভাগ ক্ষেত্রে খায় আর এই দেখো ফোন নিয়ে বসে পড়েছে এখন আর রাত্রিবেলা এনার্জিও নেই ওরও ঘুম পেয়ে গেছে তাই ভাবলাম যে ঠিক আছে একটু দিই ফোন তাড়াতাড়ি যদি খেয়ে নেয় আর খিদে পেলে তখন এই ঘি ভাতটা একটু তাড়াতাড়ি খায় কিন্তু আবার অনেক সময় মুখে নিয়ে বসে থাকে তো আমি এখন একটা ভয় দেখিয়েছি যে মুখ স্টপ হলেই কিন্তু ফোনের নেট একদম বন্ধ করে দিই আমি জানো তো সেই ভয় ভয় তাও একটু মুখটা মানে নাড়াই আর কি তো কালকে আবার সানডে আছে কালকে কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেগুলো তোমাদের নেক্সট দিনের ভিডিওতে শেয়ার করব তো এইদিকে দেখো আমিও চিকেন নিয়ে ভাত নিয়ে বসে পড়লাম আর এই চিকেনটা রয়ে গেল সবার এখন খাওয়া হয়ে গেছে ওই পুরো চিকেনটা কালকের জন্য কালকে তাহলে আর রান্নাবান্নার কোনো চাপ রইলো না জাস্ট ওটা গরম করে নিলেই হয়ে যাবে আর ভাত করব না আর হয়তো কিছু তরকারি করতে পারি তো লেবুর রস দিয়ে গরম গরম ভাত আর চিকেনের ঝোল খেতে বসে পড়লাম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই